মাংস খেকো পরজীবী। 2011 সালে হন্ডুরাসের লামাসকুইটিয়া জঙ্গলে কিংবদন্তির বানর দেবতার শহরের সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা। বিশ্বাস করা হয় 1520 সালে অ্যাজটেক সভ্যতার মানুষরা শহরটি পরিত্যক্ত করেছিল। এক ধরনের মাংসখেকো পরজীবীর আক্রমণে শহরটি পরিত্যক্ত করা হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। ঈশ্বরের অভিশাপে এমনটা হয়েছিল বলে বিশ্বাস অনেকের। তারপর থেকে শহরটিতে কোনো মানুষের প্রবেশ ঘটেনি। যাই হোক, অভিযাত্রী দলের এই শহর আবিষ্কারই শুধু উল্লেখযোগ্য ঘটনা নয়, দলের কয়েকজন মাংসখেকো পরজীবীর আক্রমণেরও শিকার হলেন। দ্রুত চিকিৎসায় তাদের বাঁচানো গেলেও অনেকের শরীরের কিছু অংশ বিকৃত হয়ে পড়ল। বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী মানুষের মুখ ও নাক দিয়ে প্রবেশ করে এবং আক্ষরিক অর্থে মাংস খাওয়া শুরু করে। পরে মুখ ও নাকের জায়গায় দগদগে ঘা দেখা যায়। এমন অবস্থায় ওই বানর দেবতার শহর ছেড়ে প্রাণ নিয়ে ফিরে আসেন অভিযাত্রীরা। এরপর আর কেউ অমুখ হয়নি, যে কারণে অভিশপ্ত বানর দেবতার শহর এবং আশপাশের জঙ্গল এখনও গভীর রহস্য হয়ে রয়েছে। গুয়াতেমালার পাথুরে মাথা। 1950-এর দশকে গুয়াতেমালার জঙ্গল থেকে একটি প্রকাণ্ড পাথরের তৈরি মাথার প্রতিকৃতি আবিষ্কার করা হয়। এই আবিষ্কারটি সবাইকে অবাক করে, কারণ এর পাতলা ঠোঁট এবং বড় নাক যা ওই এলাকার অন্যান্য মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা। মূর্তিটি কোনো ককেশীয় ব্যক্তির অনুকরণে তৈরি করা হয়েছিল বলে বিশ্বাস গবেষকদের, কিন্তু ওই এলাকায় ককেশীয় মানুষের উপস্থিতি কোনো কালেই ছিল না। ওই এলাকায় আরও প্রতিকৃতি খুঁজে পাওয়া গেলেও কোনোটিই এই মূর্তির মতো নয়, যে কারণে গবেষকদের জন্য এটি রহস্য হয়েই থেকে যায়। পরবর্তীতে ওই মাথাটি কোনো কারণে ধ্বংস হয়ে গেলে এই রহস্য ভেদ করা বলতে গেলে অসম্ভবই হয়ে পড়ে। কিন্তু 2012 সালে গুয়াতেমালার এক প্রত্নতত্ত্ববিদ এক সাক্ষাৎকারে জানান, ওই মূর্তিটি কোনোভাবেই তৎকালীন মায়া, নাহুয়াত, আলমেক বা প্রাক হিসপানিক সভ্যতার কোনো নিদর্শন নয়। এটি আরও উন্নত কোনো সভ্যতার মানুষদের তৈরি বলে বিশ্বাস করেন তিনি। যাই হোক, মূর্তিটি কখন, কিভাবে বা কারা তৈরি করেছিল তার উত্তর হয়তো আর কখনোই জানা সম্ভব হবে না। হারানো দানবের শহর। 2012 সালে ইকুয়েডরের গভীর জঙ্গলে একটি হারানো শহরের সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা। অবশ্য এটি যে কোনো সাধারণ শহর নয়, এটি পরিচিত হারানো দানবের শহর নামে। বিশ্বাস করা হয় এই শহরেই কিংবদন্তী সেই দৈত্যাকৃতির মানুষরা বাস করত। স্থানীয় কিছু মানুষের সহায়তায় প্রত্নতত্ত্ববিদরা এই শহরটি খুঁজে পান। শহরে ঢুকার মুখে একটি প্রকাণ্ড পিরামিডের মতো কিছু স্থাপনা সবাইকে অবাক করে দেয়। এই স্থাপনাগুলো ছিল বেশ অদ্ভুত। ওই শহরের বিশালাকৃতির কিছু যন্ত্রপাতি এবং পুরাকীর্তি খুঁজে পাওয়া যায়, যাদের বেশিরভাগই সাধারণ আকৃতির একজন মানুষের পক্ষে ব্যবহার করা অসম্ভব, যে কারণে মনে করা হয় এই পৃথিবীতে একসময় দৈত্যাকৃতির মানুষরা বাস করত। ফুটন্ত নদী। পেরুর আমাজন বনের ভেতরে এমন একটি নদী আছে যার পানি সবসময় ফুটছে। আক্ষরিক অর্থেই এই নদীর পানি ফুটন্ত গরম এবং এই পানিতে জীবন্ত কিছু পড়া মাত্রই গলে গিয়ে কঙ্কালে পরিণত হয়। 93 ডিগ্রি সেলসিয়াস বা 200 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি তাপমাত্রা সম্পন্ন ওই পানি কিভাবে বা কখন থেকে তৈরি হচ্ছে তার কোনো সদুত্তর পাওয়া যায় না। তবে ধারণা করা হয়, একসময় কোনো ড্রিলিং কোম্পানি এখানে ঘুরতে গিয়ে একটি দুর্ঘটনায় ভূ অভ্যন্তরের উষ্ণ গ্যাস বেরিয়ে আসতে শুরু করে, যা নদীর পানির সঙ্গে মিশে গিয়ে এমন তাপসম্পন্ন পানির স্রোত সৃষ্টি করে। তবে স্থানীয়দের কাছে এই নদী একটি ঐশ্বরিক শক্তির প্রতীক, প্রায়ই এই নদীর তীরে প্রার্থনার জন্য মিলিত হয় তারা। অ্যামাজনের বলয়। ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে বৃত্তাকার বেশ কিছু খাদ দেখতে পাওয়া যায়, যা নিয়ে জল্পনা কল্পনা বা তর্ক বিতর্কের শেষ নেই। প্রথম দিকে মনে করা হতো এসব গোলাকার খাদ প্রাচীন সভ্যতার মানুষদের সমাহিত করার স্থান হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এ ধরনের সমাধির অস্তিত্ব আর কোথাও দেখতে পাওয়া না যাওয়ায় এই ধারণা বাদ দেওয়া হয়। পরবর্তীতে অনেকে বলতে থাকেন ওই এলাকা জঙ্গলাকীর্ণ হওয়ার আগে ইউএফও বা ভিনগ্রহবাসীদের জাননামার স্থান ছিল ওগুলো, কিন্তু কী কারণে বা কোন যন্ত্র ব্যবহার করে ওই গর্তগুলো খোঁড়া হয়েছিল তা জানা যায় না। এমনকি সে সময় ওই গর্ত খোঁড়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি তাদের কাছে ছিল কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।